আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মানহা অ্যান্ড মাইজ ব্লগ। তো ঈদে বাহিরে বেড়াতে যাবো বলে আমাদের প্যাকেজিং যখনই শেষ হয়েছে তখনই মেসেজ এসেছে যে আপু মানহার ড্রেস কালেকশন দেখতে চাই। এখন মানহা তো অনেক ড্রেস কালেকশন, এই পুরোটা দেখাতে গেলে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে। তাই মানহার এইবারের ঈদের ড্রেস কালেকশন আপনাদের সাথে শেয়ার করার জন্য এসে পড়েছি। তো আমি এখন এক এক করে মানহার ড্রেসগুলো দেখাবো। আপনারা অবশ্যই পেজটাতে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন, তা নয়তো বা এই গরমের মধ্যে আপনাদের মাথার মধ্যে ঠাটা পড়বে। প্রথমেই আমি যে ড্রেসটা দেখাবো সেইটার পরা অবস্থায় মানহার ছবি আপনারা অলরেডি দেখে ফেলেছেন। এটা হচ্ছে চাইনিজ স্টাইলের একটা ড্রেস। ড্রেসটা অনেক সিম্পল আর অনেক কমফোর্টেবল, এটার পিক অনেকেই চেয়েছিল, এই জন্য ভাবলাম যে ভিডিওর মধ্যে দিয়ে দিই। তো এই তো এই হচ্ছে সেই ড্রেসটা, খুবই সুন্দর আর প্রিন্টের মধ্যে। তারপরের ড্রেসটা হচ্ছে এইটার যে প্রিন্ট, এই প্রিন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, মাশাআল্লাহ। এটার কালার কম্বিনেশন, তারপর সমস্ত কিছু একদম মনে হচ্ছে 3D পেইন্ট, অনেক সুন্দর হয়েছে। পিছনে চেন আছে, চেন থাকলে বাচ্চাদের ফিটিংটা ভালো আসে, ড্রেসের ফিটিংটা ভালো হয়। তারপরে হচ্ছে এটা জর্জেটের সিম্পল একটা ড্রেস, খুবই সুন্দর, ভালো লেগেছে আমার। তো এই তো এই কালারটা মানে আগে ট্রাই করে নেই। তারপরে ড্রেসটা হচ্ছে একটা সাদা কালারের স্টোন বসানো ড্রেসটা। এটা হচ্ছে সাধারণত মিক্সি টাইপ, মিক্সি ড্রেস বলে বাচ্চাদের। তো এটা অনেক সফট, ভিতরে আরেকটা লেয়ার আছে যেটা সত্যি অনেক সফট আর মানহার একদম মাপ মতো ছিল, ভালো লেগেছে আমার, মনে হয়েছে পরলে ভালো লাগবে। সত্যি কেমন লাগবে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপরে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে মানহা এবার ঈদ কালেকশনের মেন ড্রেস, ঠিক আছে? এটা হচ্ছে মেন ড্রেস। তো এই ড্রেসটাও খুব সুন্দর, অবশ্যই সুন্দর লাগছে বলেই কিনেছি আলহামদুলিল্লাহ। তো এই ড্রেসটার যে প্রিন্টটাও আমার কাছে ভালো লেগেছে সত্যি। আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন। তো এটা একটু গর্জিয়াস রাখতে হয় ঈদের মধ্যে দিয়ে একটা ড্রেস। তো এটা আমার কাছে ভালো লাগছে, এই জন্য এটা নিয়ে নিয়েছি। তারপর যেটা দেখাবো এখন সেটা হচ্ছে যে একদম সিম্পল কিন্তু পরলে অনেক বেশি গর্জিয়াস লাগে। এটা একটা ফ্রকের মতো কিন্তু সামনে বোতাম আছে, এটা পুরোটাই খোলা যায় কোটি স্টাইলের মতো। তো এই ড্রেসটা পরে মানহা, হিজাব পরলে মানহাকে অনেক ভালো লাগবে, এই জন্য এই ড্রেস নিয়েছি। তো আজকে এই ছিল ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সো লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। মানহা সে বাই বাই বাই।